আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ডেস্ক থেকে কি থাকছে আইসক্রিম বিক্রি করে একদিনেই সাড়ে নয় লাখ টাকা আয় মন্ত্রীর ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর পুত্র এবং তার মন্ত্রিসভার অন্যতম সদস্যকে টি রামারাও ওরফে কেটিআর শুক্রবার শুধু আইসক্রিম আর ফ্রুট জুস বিক্রি করে সাড়ে নয় লাখ টাকা উপার্জন করেছেন কেটিআর তেলেঙ্গানায় তথ্য প্রযুক্তি প্রশাসন ও নগরোন্নয়নের প্রমুখ বিভাগের দায়িত্বে নিয়োজিত তবে তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে আইসক্রিমের ব্যবসা শুরু করেননি আসলে তার দল তেলেঙ্গানা সমিতি এবং প্লানারি এবং প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে এপ্রিল মাসের শেষ দিকে সেই অনুষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একদিনের জন্য তিনি পালন করেছেন এই শ্রমজীবীর ভূমিকা কুতুব পুল্লা এলাকার একটি আইসক্রিম পার্লারে কেটিআরকে আইসক্রিম বিক্রেতার ভূমিকায় দেখা গেছে শুক্রবার তাকে আইসক্রিম বিক্রি করতে দেখে দলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে আইসক্রিম কেনার হিরিক পড়ে যায় টিআরএস সাংসদ মোল্লা রেড্ডি পাঁচ লক্ষ টাকার আইসক্রিম কেনেন পার্টির আরেক নেতা শ্রীনিবাস রেড্ডি কেনেন এক লক্ষ টাকার আইসক্রিম এরপর একটি ফলের রসের দোকানে গিয়ে বসেন কেটিআর দলের নেতাকর্মীরা সেখানে প্রায় দেড় লক্ষ টাকার ফলের রস কেনেন মুখ্যমন্ত্রী পুত্রের কাছ থেকে দলের সভাপতি এবং মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের নির্দেশে দলের প্রত্যেক নেতাকর্মীকেই প্লেনারি অর্থ সংগ্রহ উদ্দেশ্যে এইভাবে দায়িত্ব পালন করতে হবে প্রত্যেককে দুই দিন করে খেটে খাওয়া মানুষের ভূমিকায় অবতীর্ণ হয়ে টাকা তুলতে হবে এবং পরে সেই টাকা পার্টি ফান্ডে জমা করতে হবে শুক্রবার সেই অভিযানেই আরম্ভ করলেন কেটিআর মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নিজেও এইভাবে কুলি হবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ